নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমকি আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইডেন গার্ডেন্স এর ঠিক সামনে যে মাঠটা রয়েছে সেই মাঠ আমি একবার আমার ভিডিও জার্নালিস্ট অমিতকে বলবো একবার ছবিটা দেখানোর জন্য এই মুহূর্তে যে ছবি রয়েছে সেখানে কাতারে কাতারে মানুষ তারা এই ইডেন গার্ডেন্স এর সামনের মাঠে জড়ো হয়েছেন ঠিক কেন কি কারণ এই মুহূর্তে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি প্রেসিডেন্সি জেলে রয়েছেন এবং তিনি জামিনে মুক্ত হয়েছেন আজ তিনি ছাড়া পাবেন সেই কারণেই আইএসএফ কর্মী সমর্থকেরা তারা এসেছেন এবং নওশাদ সিদ্দিকী তাকে স্বাগত জানানোর উদ্দেশ্যেই তারা এখানে জড়ো হয়েছেন ফুল আবির নিয়ে তারা এখানে জড়ো হয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তাকে তারা স্বাগত জানাবেন এবং সেই কারণেই বাঁকুড়া থেকে ভাঙড় থেকে মুর্শিদাবাদ থেকে ক্যানিং থেকে বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন লাগাতার তারা লড়াই করেছেন এবং কলকাতার রাস্তায় নেমে তারা আইএসএফ বিধায়কের মুক্তির দাবি জানিয়েছেন এবং সেই মুক্তির আজকে জয় হলো বলেই তারা মনে করছেন আমরা কথা বলেছিলাম একাধিক কর্মী সমর্থকের সঙ্গে তারা বলছেন যে এই জয় মানুষের জয় মানুষের জোট জয় পেয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ভয় পায় না আর সাধারণ মানুষ এবং আইএসএফ কর্মী সমর্থকরাও এবং সেই কারণেই তারা এই মুহূর্তে জড়ো হয়েছেন এখানে এবং আইএসএফ বিধায়ক তিনি এখানে আসবেন সেই কথাও রয়েছে তার আগে আপনাদের একবার জানিয়ে রাখি যে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তাকে গ্রেফতার করা হয়েছিল হাতিশালায় যে তৃণমূল এবং আইএসএফ এর সঙ্গে সংঘর্ষ হয় তা আজ পড়েছিল রাজপথে এবং সেই পরিপ্রেক্ষিতে দুটি মামলা দায়ের হয়েছিল সেই কারণেই তিনি এতদিন পর্যন্ত জেলবন্দি ছিলেন দীর্ঘ ৪০ দিন জেলবন্দি থাকার পর আজ জামিনে মুক্তি পাচ্ছেন তিনি প্রেসিডেন্সি জেল থেকে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ছাড়া হবে তাকে এবং তারপরে তিনি যাবেন ফুরফুরা শরীফে এবং আইএসএফ কর্মী সমর্থকেরা যারা এখানে বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছেন তারা কিন্তু এখান থেকে ফুল বৃষ্টি করবেন এবং এরই পাশাপাশি তারা আবির নিয়ে অকাল হোলিতেও মেতেছেন এর পাশাপাশি চলবে মিষ্টি মুখ এবং ফুরফুরা শরীফ অব্দি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে তারা পৌঁছে দেবেন এরকমটাও কর্মী সমর্থকে জানালেন এরই পাশাপাশি আমরা আরো একজন মহিলা কর্মীর সঙ্গে কথা বলেছিলাম তিনি দীর্ঘ ২৮ দিন ধরে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর জন্য উপবাস রেখেছেন এবং সেই কারণেই গরমে খানিকটা অসুস্থ হয়ে পড়েন তিনি সেই ছবিও আমরা দেখেছি এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর জন্য আইএসএফ কর্মী সমর্থকদের ভালোবাসা উপচে পড়েছে এই মুহূর্তে কলকাতার রাজপথে আমরা প্রত্যেকদিন নানা খবর নিয়ে আপনাদের সামনে হাজির হই তার একটাই কারণ যাতে আপনারা সমস্ত খবর সমস্ত আপডেট সবার আগে পেয়ে যান সে কারণে আপনাদের একটা ছোট্ট কাজ করতে হবে কি করতে হবে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজটা ফলো করবেন এরই পাশাপাশি আমাদের যে ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরই পাশাপাশি সমস্ত খবর সমস্ত আপডেট সমস্ত ব্রেকিং নিউজের জন্য অবশ্যই নজর রাখবেন রিপাবলিক বাংলায়